অসম্ভব পরিবেশ স্যার, সুন্দর, ফাইন। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে এই করোনা মহামারীর সময়কালে সবাই ভালো আছেন। আজকে হাজির হয়েছি নওগাঁ শহরের বুক চিরে বয়ে চলা ছোট যমুনা নদী দেখতে এবং এই নদী সম্পর্কে কিছু জানতে। গত 9 মার্চ 2021 আমি এবং আমার কলিগ মোহাম্মদ আফিজুল ইসলাম সকালে হাঁটতে হাঁটতে ছোট যমুনা নদীর পাড়ে গিয়েছিলাম। তো চলুন শুরু করা যাক আজকের এই ছোট্ট এপিসোডটি। ছোট যমুনা নদী বাংলাদেশ সহ ভারতেও চলে গেছে। এটি দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ এবং ভারতের দক্ষিণ দিনাজপুরের নদী। বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়চণ্ডীপুর বিল হতে উৎপত্তি লাভ করে দিনাজপুরের ফুলবাড়ি, হাকিমপুর ও বিরামপুর উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করেছে। এরপর আবার ভারতের দক্ষিণ দিনাজপুর হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং আরও দক্ষিণে দীর্ঘ পথ অতিক্রম করে নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্রাই নদীতে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় 56 কিলোমিটার বা 35 মাইল এবং এর গড় গভীরতা 6 মিটার। এই নদীটির সাথেই জড়িয়ে আছে এর পারে বসবাসকারী মানুষের জীবিকা, তাদের সুখ এবং দুঃখ। তাই তো চোখে পড়ল জীবিকার খোঁজে কিছু মানুষের নৌকা নিয়ে মাছ ধরার দৃশ্য। তাফিজুল, কেমন লাগতেছে এই জায়গায় এসে? অসম্ভব পরিবেশ স্যার, সুন্দর, ফাইন। সকালের যে নেচারটা খুব ভালো লাগতেছে, বিশেষ করে নদীর পাড়ে যে অক্সিজেন, 100% পিওর একটা অক্সিজেন পাচ্ছি। সেই সাথে সাথে মানুষ নিজের তাগিদে খুব সকালবেলা উঠে মৎস্য শিকারে ব্যস্ত, ছোটো ডিঙ্গি নৌকার উপর ভাত ঠেলে মিলে অসাধারণ স্যার একটা মাছ ধরার দৃশ্য চোখে দেখতেছি। অতীতে শুনেছি এই নদী দিয়েই বড় বড় জাহাজ চলত, কিন্তু সময়ের বিবর্তনে নদীটি তার নাব্যতা হারিয়ে একটি খালের মতো রূপ লাভ করেছে। তো ছোট যমুনা নদীর পাড়ে চলতে চলতে আমরা শিবপুর বাইপাস ব্রিজে এসে উপস্থিত হলাম এবং এরই সাথে শেষ করতে হচ্ছে আজকের এই এপিসোডটি। ছোট্ট এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ ও ভালো থাকুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।